এটা গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে। রাষ্ট্রীয় প্রাক্তন সাধারণ সম্পাদক শঙ্করজ্যোতি বৰুৱাৰ জামিন নাকচ করা হয়েছে। কামরূপ জেলা সত্র ন্যায়াধীশের আদালতে নাকচ করে জামিন, আর যিকোনো মুহূর্তে গ্রেপ্তার হব পারে শঙ্করজ্যোতি বৰুৱা। আদালতের সরকারি পক্ষর হয়ে যুক্তি দর্শাইছিল লোক ফরিয়াদি মাখন ফুকনে, আর পূর্বে অন্তর্বর্তীকালীন জামিন লাভ করেছিল শঙ্করজ্যোতি বৰুৱাই। আমি জানাইছো কিছুদিন পূর্বে এগারী যুবতীয় শঙ্করজ্যোতি বৰুৱাৰ বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছিল, আর সেই অভিযোগের পাছতেই আসুরপরা পদত্যাগ করেছিল, প্রাথমিক সদস্যরপরাও আনকি পদত্যাগ করেছিল। আর আসুর প্রাক্তন সাধারণ সম্পাদক শঙ্করজ্যোতি বৰুৱাৰ জামিন ইতিমধ্যে নাকচ করা হয়েছে। কামরূপ জেলা সত্র ন্যায়াধীশের আদালতে নাকচ করে জামিন, যিকোনো মুহূর্ততেই গ্রেপ্তার হব পারে শঙ্করজ্যোতি বৰুৱা। আর আদালতত সরকারি পক্ষর হয়ে যুক্তি দর্শাইছিল লোক ফরিয়াদি মাখন ফুকনে, পূর্বে অন্তর্বর্তীকালীন জামিন লাভ করেছিল শঙ্করজ্যোতি বৰুৱাই। আর এই সমগ্র বিষয়টি কেন্দ্র করে রাজ্যজুড়ি ব্যাপক প্রতিক্রিয়ার জোয়ার উঠা দেখবলে পাওয়া গেছিল। আসুর ভিতরচড়াতো এই বিষয়টি কেন্দ্র করে শঙ্করজ্যোতি বৰুৱার অভিযোগ সন্দর্ভত ব্যাপক চর্চা হওয়া দেখবলে পাওয়া গেছিল। আর সমুজ্জ্বল কুমার ভট্টাচার্যও এই দায়িত্বরপরা অব্যাহতি লওয়ার বাবে পরামর্শ আগবাইছিল। আর এনে কিছু চর্চা তর্ক বিতর্ক ক্রিয়া প্রতিক্রিয়ার পাছত অবশেষত আসুরপরা শঙ্করজ্যোতি বৰুৱাই পদত্যাগ করে। কিন্তু তার পাছত দেখবলে পাওয়া গেল যে সমগ্র বিষয়টি আইনের মজিয়াত থাকিল, আর আসুর প্রাক্তন সাধারণ সম্পাদক শঙ্করজ্যোতি বৰুৱাৰ শেহতীয়াক জামিন নাকচ করা হয়েছে। কামরূপ জেলা সত্র ন্যায়াধীশের আদালতে নাকচ করেছে জামিন, আর যিকোনো মুহূর্ততে গ্রেপ্তার হব পারে শঙ্করজ্যোতি বৰুৱা। আর ফুলাইনত উপস্থিত আছে আমার সাংবাদিক লক্ষ্যজ্যোতি বৰুৱা। লক্ষ্য, আমি আপনার কাছে গৈছো, এটা বহুল চর্চিত বিষয় আছিল যে শঙ্করজ্যোতি বৰুৱাৰ বিরুদ্ধে উঠা সেই অভিযোগ, আর অভিযোগের পাছত সমগ্র বিষয়টি আইনী মেয়ের পেছত এই মুহূর্তে আবদ্ধ হয়ে আছে, আর শেহতীয়া খবর যে যিকোনো মুহূর্তে গ্রেপ্তার হব পারে শঙ্করজ্যোতি বৰুৱা। আর আপডেটস কি আছে? কোনো মুহূর্ততে গ্রেপ্তার হব পারে আসুর প্রাক্তন যে সাধারণ সম্পাদক, সেই প্রাক্তন সাধারণ সম্পাদক গুলাকে যিকোনো মুহূর্তে গ্রেপ্তার হওয়ার পূর্ণ সম্ভাবনা আছে। কারণ যে আবেদন করেছিল জামিনের বাবে যে আবেদন করেছিল, সেই জামিনের যে আবেদন, সেই আবেদন কিন্তু নাকচ করেছে কামরূপ জেলা সত্র ন্যায়াধীশের আদালতে আজি। আর তিন নম্বর যে আজি আদালত সেই জামিনের বাবে গোচরটির শুনানি আছিল, আর সেই শুনানির অন্ততে যে বিরুদ্ধে যে ধরনের গুরুতর অভিযোগ উত্থাপন করেছিল সেই যুবতীগুলিকে, আমি যুবতীগুলির নাম এই মুহূর্তে লব বিচরা নাই, কিন্তু বিরুদ্ধে যে ধরনের অভিযোগ উত্থাপন সমূহ হয়েছে যে গুলিয়াই দিব বা এনে ধরনের বন্দুক দেখাইছিল, এনে ধরনের কিছু যথেষ্ট অস্পর্শকাতর একটা বিষয় লৈ পেলায় গুরুতর অভিযোগ করেছিল সেই যুবতীগুলি। আর সেই যুবতীগুলির অভিযোগের ভিত্তিতে এই গোটেই যে প্রক্রিয়াটা আছে সেই গোটেই প্রক্রিয়াটা কিন্তু বা এই গোটেই ঘটনাটা পোহরলে আসছিল। আর তারপরে সেই যুবতীগুলির কাজ খাটিছিল জালুকবাড়ী আরক্ষীর, গতিকে জালুকবাড়ী আরক্ষী থানার যে ধরনের গোচর রুজু হয়েছিল সেই গোচরের ভিত্তিতে আরক্ষী যে ধরনের তদন্ত করেছে, আর তদন্ত আওতাত আনার পিছত প্রথম অবস্থা সংবাদ মাধ্যমে কোনো ধরনের মন্তব্য করা নাছিল শঙ্করজ্যোতি বৰুৱাই। আর শেহতীয়াকৈ যদি আপনি চাব যায় যে শঙ্করজ্যোতি বৰুৱাই গুৱাহাটী প্রেস ক্লাবত আহি যেটা সংবাদ মাধ্যমের সম্মুখীন হয়েছিল কৈছিল যে এনে ধরনের প্রেম প্রতারণা হয়তো সকলোরে থাকিব পারে বা এনে ধরনের অভিযোগও বহুত থাকিব পারে, কিন্তু সেই অভিযোগবোর খণ্ডন করিব বলে কৈছিল। গতিকে পরবর্তী সময়তে আমি জানার চেষ্টা করিম যে খণ্ডন করিব পারে নে নোৱাৰে, কিন্তু ইতিমধ্যে আপনি যদি চাব যায় যে গোটেই বছরটির এই আজি শুনানির অন্তত যে কামরূপ জেলা সত্র ন্যায়াধীশের আদালত আছে, সেই সত্র ন্যায়াধীশের আদালতে যে জামিন আছে সেই জামিন ইতিমধ্যে নাকচ করেছে। আর কোয়া হয়েছে যে বিরুদ্ধে যদি গোচর হয়েছে বা যে ধরনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছে সেই অভিযোগবোর কিমান সঁচা কিমান মিছা আরক্ষী তদন্ত পোহরলে আহিব। আর যিকোনো মুহূর্তত মই কৈছো যে যিকোনো মুহূর্তত এই শঙ্কর বৰুৱাৰ বিরুদ্ধে যে ধরনের গুরুতর অভিযোগ সমূহ উত্থাপন হয়েছে, যুবতীগুলিকে গুরুতর অভিযোগ উত্থাপন করেছে যে বন্দুকের মারার এক ধরনের ভাবুকি প্রদান করেছিল বলে একটা স্পর্শকাতর যে একটা কথা উল্লেখ করেছিল, গতি সেই কথাও জানা হয়েছিল, সোধা হয়েছিল যে আপনার লগত পিস্তল আছে নেকি, তেন ধরনের কথাও সোধা হয়েছিল। কিন্তু পরবর্তী সময় এই কথা সংবাদ মাধ্যমের আগত স্পষ্টকে কৈছিল যে যদিহে মোৰ হাতত বন্দুক আছিলে তেতিয়াহলে চুপচাপ কিয় আছিলে, ইমান দিনে মনে মনে কিয় আছিলে সেই যুবতীগুলিকে, তেনে ধরনের একটা
যে তর্ক বিতর্ক চলি আসে দুই পক্ষের মাজতে, কিন্তু এ কিমান সচা কিমান মিথ্যা সে আদালতের মজিয়াত তথ্য সহকারে প্রমাণ করব যুবতীগে, তার সমান্তরালভাবে যে আরক্ষী পক্ষ বা আরক্ষী কেন ধরনের তদন্ত চলে, সেই তদন্তর আওতাত কি কি বস্তু সামরি লয়, কি কি কেন ধরনের যে অভিযোগ সমূহ আছে সেই অভিযোগ সমূহ কেন ধরনের আসলে সেই সকল তথ্য যে সদরি করলে তেতিয়া কিন্তু চালি জারি চাপ করা একটা বিষয় লৈ উপনীত হব বলে মই ইতিমধ্যে সেই কথা কব পারি। আর আজির যে যুক্তি দর্শাইছিলে যে মাখন ফুকনে জ্যেষ্ঠ অধিবক্তা মাখন ফুকনে যুক্তি দর্শাইছিলে, আর আন ফালের ফালের শঙ্করজ্যোতি বৰুৱাৰ ফালের পরাও এটা পক্ষের যে অধিবক্তা আছে দুই পক্ষের অধিবক্তার যুক্তি শুনার অন্তত যে যে ন্যায়ালয় এনে ধরনের একটা যে কঠোর যে একটা এনে ধরনের সিদ্ধান্ত উপনীত হয়েছে, গতি যিকোনো মুহূর্ত গ্রেপ্তার হব পারে, কিন্তু তেওঁৰ বিরুদ্ধে কেন ধরনের কি কি অভিযোগ আছে সেই অভিযোগ সমূহ কেন ধরনের কি আওতাত আনি কেন ধরনের তদন্ত করব আরক্ষীয়ে আর কিহর ভিত্তিত তেওঁক গ্রেপ্তার করব পারা সেয়াও আমি পরবর্তী সময়তে আমি এনটিভির দর্শকক জানাব পারিম। নিশ্চয় সমগ্র বিষয়টির সন্দর্ভে এটা রাজ্যবাসীর দৃষ্টি নিবদ্ধ হয়ে আছে আর দেখবলে পাওয়া গেছে যুবতী আর এটা ভয়ঙ্কর অভিযোগ, আর এই অভিযোগতে নাম সাঙুর খাইছিল শঙ্করজ্যোতি বৰুৱাৰ। সদৌ অসম ছাত্র সন্থার সাধারণ সম্পাদকর পদত অধিষ্ঠিত আছিল শঙ্করজ্যোতি বৰুৱা, আর এই বিতর্কর পাছতেই পদত্যাগ করেছিল, কিন্তু পদত্যাগর পাছতো এই মুহূর্তটো বিপদ আঁতৰা নাই শঙ্করজ্যোতি বৰুৱাৰ। যিকোনো মুহূর্ততে শঙ্করজ্যোতি গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা প্রবল হয়ে পড়েছে, সত্য সত্যতা বিচার হব আদালতের মজিয়াত।